দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে এসডাব্লিউ বাংলা টিভি। যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা থানার ঘোষবিলা গরুর হাটে। তোমার আমরা কথা বলতে চাচ্ছি বিক্রেতার সাথে, কেমন দাম হচ্ছে কি হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবে, এবং এদের গরুর যে জমজমাট বাজার কেমন কি বিক্রি সেটা দেখার জন্য এবং শোনার জন্য আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমরা বর্তমান ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো এখনই। ভাই, আপনার নাম কি? নাম মিলন। আপনার গরু কয়টা আনছে? একটা আনছে। গরুর দাম কত? চারশো দুইশো। এখন খরিদ্দার কেমন? ষাট পঁয়ষট্টি এক লাখ। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 80 হলে বেঁচে ফেলব। কতজন দেখছে এ পর্যন্ত? এক দশজন। আপনার কি বিক্রি করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। কত হলে বিক্রি করবেন? 80 হলে বেঁচে ফেলব। 80 হলে বিক্রি করে ফেলবেন। আপনার বাসা কোথায় ভাইয়া? নারায়ণখান্দি। নারায়ণখান্দি। মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে, আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক। নামাজ আদায় হবে ঈদগাহে,
বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর পাশায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানি ও মুর্শিদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেশ ও দেশের বাইরে থেকে এসডাব্লিউ বাংলা টিভি যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা থানার ঘোষবিলা গরুর হাটে। বর্তমান আমরা কথা বলতে চাচ্ছি বিক্রেতাদের সাথে, কেমন দাম হচ্ছে কি হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করব। গরু মারবেন? আপনার নাম কি? শরীফুল ইসলাম। বাসা কোথায়? রসুনপুর। কয়টা গরু আনছেন? একটা। গরুর দাম কত হচ্ছে? দাম হচ্ছে 40 বলছে, 45 বলছে, 42 বলছে, যার মন যেরাম যে যা বলছে। আপনি কত হলে বিক্রি করতেছেন? আমার নিয়েতে 1.5 লাখ হলে বিক্রি করব। তার কম হলে বিক্রি করবেন না? না, দেখা আছে অল্পাইদ্য, তার ক্রিয়া করা জিনিস নেই, অল্পাইদ্য দেখা আছে, এদিকে ওদিকে একাই ধাঁচ আছে, দিয়ে হয়তো বিক্রি করে দেবো। গরুর বাজার কেমন বর্তমান? বাজার কম, এখন ভুষি টুসিরও তো দাম বেশি, আমাদের তো কিনে কেটে খাওয়াইতে গিয়েছে। আগের থেকে কি বাজার অনেক কম এখন? হ্যাঁ, অনেক কম। গরু বিক্রি কেমন হাটে? বিক্রি কম কমে হচ্ছে। বর্তমান বেচা কেনার অবস্থা খারাপ, খুবই খারাপ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা নিলাম এত সময় বিক্রেতার কাছ থেকে গরুর বাজার বর্তমান অনেক কম। আমরা চলে যাবো এখন অন্য জায়গায়। মন্ডলী, আমরা উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী থানা আলমডাঙ্গা ঘোষবিলা গরুর হাটে। আমরা এখন কথা বলবো গরুর মালিকের সাথে। আমরা এখন কথা বলবো গরুর মালিকের সাথে। আপনার নাম কি? আমার নাম নাজিম উদ্দিন। বাসা কোথায় আপনার? বলরামপুর। কয়টা গরু আনছেন? একটা। ও, গরুর দাম কত চাইছেন? 2,40,000। গরু কত বিক্রি করবেন? দূর উপরে নিয়ে এখন কত কি হবে না হবে আর সেটা ভাগ্যে। ক্রেতারা কত মানে দাম করছে? দাম ওই 80-85 এরকম। আপনি কি গরু বিক্রি করবেন আজকে? হ্যাঁ, সেরম হলে বেশি ফেলবে, আবার নিয়ত পর্যন্ত গেলি পারে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা কথা বললাম গরুর বর্তমান মালিক যিনি বিক্রি করবেন, দাম চাইছেন 2,40,000, বিক্রি করবেন 2,00,000। দর্শক মন্ডলী, আমরা এখন কথা বলবো আলমডাঙ্গা থানার ঐতিহ্যবাহী ঘোষবিলা হাটের হাট মালিকের সাথে। বর্তমান কথা বলবো ঈদের বাজারে গরুর বেচা বিক্রি কেমন এবং গরুর হাট নিরাপত্তা কর্মী কীভাবে দিচ্ছে এবং তার সম্বন্ধে জানবো। তিনি বর্তমান প্রচুর ব্যস্ত সময় বার করছেন, আমরা এখনই তার সাথে কথা বলব। বর্তমান উনি প্রচুর ব্যস্ত সময় আছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনি কি এই বাজারের মালিক? না, বাজারের মালিক না, বাজারের পার্টনার আমরা। আপনার বাজারের বেচা বিক্রি কেমন বর্তমান? বেচা বিক্রি খুব বেশি ভালো না, এবার এবার বেচা বিক্রি খুব কম। আপনার বাজারে নিরাপত্তা কিভাবে দিচ্ছেন? আমার বাজারে নিরাপত্তা প্রশাসনের লোক আছে 6টা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সিআইডির লোক আছে, আমাদের নিজস্ব লোকজন আছে হাটের ভিতরে, যাতে অজ্ঞান পার্টি পকেট মারিরা এখানে না দাঁড়াতে পারে।
তার জন্য কঠিন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে। এর আগে সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছে আপনার বাজারে? হ্যাঁ, সঠিকভাবে ব্যাপারী এবং মানে পার্টির প্রত্যেকটারই চাষির সবারই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে, এবং মাইকে প্রত্যেক যেহেতু কথাবার্তা চলছে প্রচার চলছে যে কারোর হাতে খাওয়া যাবে না, কেউ কিছু দিলে ব্যবহার করা যাবে না, কারোর জিনিস খাওয়া যাবে না, এভাবে আমার মাইকে প্রচার চলছে, মাইক আছে প্রচার চলছে। ধন্যবাদ, আমরা এত সময় কথা বললাম হাট মালিকের সাথে, এখন আমরা চলে যাব গরুড় হাটের মধ্যে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এত সময় কথা বলছিলাম বাজার মালিকের সাথে, এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আপনার নাম কি? আমার নাম আহমদ আল শেখ। আপনার বাসা কোথায়? আমার বাসা খাসকড়া গ্রাম। গরুর বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি ইনশাল্লাহ খুব ভালো। আপনি কেমন গরু কিনছেন? আমি ছোট মাপের গরু কিনছি ভাই। কত টাকার ভিতরে কিনছেন? এই 80-90, 1 লাখ এরকম। কতটি কিনছেন গরু? গরু 15-16টা হয়েছে ভাই। 15-16টা হয়েছে। কয়টিনে যাবেন? এই 3-4 দিন আগে চলে যাব। বর্তমান বাজার মালিক আপনাদের কেমন নিরাপত্তার ব্যবস্থা করছে? আচ্ছা, কেমন খুব সুন্দর ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ থাকারও সমস্যা নাই, এটি আমাদের কানে পৌঁছিয়েছে। নিরাপত্তা নিয়ে আপনাদের কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, নিরাপত্তার জন্য কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমাদের খুব ভালো তাগিদ দিয়েছে যে আপনারা চলে আসেন, কোনো সমস্যা হবে না। আপনাদের সব দিক থেকে নিরাপত্তা দিচ্ছে তাহলে? হ্যাঁ, সব ব্যবস্থা আমাদের দিচ্ছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম গরু ব্যবসায়ী একজন মানুষের সাথে।